আপনি আপনার কর্মচারী কাজলকে মেরে গলায় জুতার মালা পরিয়ে আপনি বের করে দিয়েছেন, আবার কি কারণে জানি তাকেই মাথায় তুলেছেন, ওই রাজাকারের ছেলেকে দিয়ে সমস্ত কিছু লুটপাট করে খাচ্ছেন। অনেকেই ধমকে সুরে বলে কথা বন্ধ রাখতে। কিভাবে কথা বন্ধ রাখবো? আমার কাজই তো জনগণের সাথে কথা বলা, আমার কাজই তো মা বোনের সাথে কথা বলা। আমি তো ঢাকায় বসবাস করি না, আমার তো বাড়ি ঢাকায় নেই, আমার তো ফ্ল্যাট ঢাকায় নেই। যারা অনেক বড় বড় কথা বলে তারা কিন্তু সকলেই ঢাকায় তাদের বাড়িঘর আছে ওইখানে থাকে, নারায়ণগঞ্জে ব্যবসা করে, ব্যবসা করে টাকা পয়সা গুটিয়ে চাঁদাবাজি করে যাই আছে সব গুছিয়ে রাত্রেবেলা ওগুলি নিয়ে চলে যায়, দিনে এসে বড় বড় কথা বলে। কথা বন্ধ করলে আমি আমার মা বোনদের সাথে কথা বলবো কেমনে? আমি মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলবো কেমনে? আমি শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, 18 বছর যাবৎ আমাকে দেখছেন, দমকে যেহেতু কাজ হবে না, আপনাদের পিস্তলের ভয়েই তো ভয় পেলাম না, মেরেই তো ফেলতে চেয়েছিলেন 2 বছর আগে। গুন্ডা বাহিনী দিয়েছেন, পিস্তল উঁচিয়ে গুলি করেছে, পিস্তল লাগে নাই, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহর রহমতে, কদম রসুলের রহমতে, সালেবাবার উসিলায়, পীর পয়গাম্বর বাবা মার উসিলে বাঁচিয়ে দিয়েছে। তো এখন আর মুখ বন্ধ করতে বলেন কেন? আবার বলেন মাপ চাইতে, কার কাছে মাপ চাইব? কোনো অন্যায় কাজ তো আল্লাহর রহমতে করিনি, কারো কাছে কোনোদিন একটা টাকাও তো দাবি করিনি এই শহরের, চাঁদাবাজি তো কখনো করিনি আমি কেন? আমার 14 গোষ্ঠী কোনোদিন কোনো খুন খারাপই করে নাই। আমার 2টা ভাইকে আমার মনে হয় আপনারা অনেকেই চিনেন না, আমার যে 2টা ভাই আছে। তো কিসের জন্য ক্ষমা চাইব, কেন ক্ষমা চাইব, আপনার কথায় কেন ক্ষমা চাইতে হবে? আপনি কে ক্ষমা তো চাইবেন? আপনারা 40 বছর যাব এই নারায়ণগঞ্জ শহরকে লুটপাট করে খাচ্ছেন, মানুষ মারছেন, হত্যা করছেন, যা মন চায় তা বলেন, মাথা আর মাথা দেখা যাবে এই ধরনের কথা বলেন, মানুষকে পিষিয়ে মারতে চান, মুক্তিযোদ্ধাদের 2 টাকা সম্মান আপনারা দেন না, তাদেরকে তাদের মতো কাজ করতে দেন না। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাধীনতা নাই, কোনো মুক্তিযোদ্ধা কথা বলতে পারে না, মুক্তিযোদ্ধার সন্তানেরা এখানে অর্গানাইজেশন করতে যায়, সেইটা আপনি করতে দেন না, কথা আবার বড় বড় কেন বলেন? নারায়ণগঞ্জ শহরের মানুষ আপনার কথা বলা বন্ধ করে দিবে। কার সাথে লড়তে আসেন কথা বুঝে বলবেন, বাজে কথা বলবেন না। আপনার 3টা মেয়ে আছে, আপনি যে উদাহরণ দিয়েছেন সেই উদাহরণ আল্লাহ না করুক আপনার মেয়েদের কপালে যেন না পড়ে, সেটার ব্যাপারে আপনি সাবধান থাকবেন। যারে যা খুশি বলবেন না, আমার 14 পুরুষের বাড়ি এই নারায়ণগঞ্জ, এই শহরের মানুষ আমাকে জানে, 18 বছর যাবৎ দেখছে। ব্যক্তিগতভাবে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু সেই কথা বলবো না। আমার নেত্রী যাকে দিবে সেটাই করব। আপনি অন্য দল করেন, আওয়ামী লীগ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আপনি এত বাড়াবাড়ি করেন কেন? আপনি কেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে কথা বলেন? আপনি তো অন্য দল করেন, আপনি তো দল ছুট মানুষ, আপনি তো আওয়ামী লীগ করেন না, বড় বড় কথা বলবেন না। যারা দল করি, এই দলকে যারা লালন পালন করে, যারা এই দলের জন্য জান প্রাণ দিতে যায়, যারা মানুষের সাথে মিশে মানুষের কথা বলে, এই জনগণের কথা বলে, নারায়ণগঞ্জবাসীর কথা বলে, আমি তাদের পাশে আছি, সবসময় থাকবো। আপনার ধমক বন্ধ করতে পারবেন না, বহু চেষ্টা করেছেন, এখন আপনাদের বিদায় নেওয়ার পালা এসেছে। নারায়ণগঞ্জে নির্বাচন করি আর না করি, আপনাদের চেয়ারম্যান মেয়র হই বা না হই, কিন্তু আমি তো আপনাদের সন্তান, এই শহরের সন্তান। এই পর্যন্ত এমন কোনো কাজ নাই যে কাজ কেউ যে বলেছে তাকে করে দেই নাই, সেটা মুক্তিযোদ্ধাদের জন্যই হোক, সাধারণ মানুষের জন্য হোক, অন্য দলের জন্যই হোক, আমার মা বোনদের জন্যই হোক। সুতরাং কাকে ধমক দেন? আমি নির্বাচনী প্রচারে আসি নাই, কিছু কথা বলতে আসছি, কারণ এই পারের মানুষকে তারা জুজুর ভয় দেখায়। নদীর এই পারে আসলেই বড় সড়ো হয়ে যায়, কলিজা বড় হয়ে যায়, কিন্তু নদীর ওই পারে আবার এত বড় কথা বলতে পারে না। তো এইখানে মনে করে যে মানুষ নদী পার হয়ে যায় আর শহরে যাবে, কখন কারে গুলি করবে, কারে নিয়ে আটকাবে, কারে নিয়ে অত্যাচার করবে, আগে তো তাই হয়েছে, তাই হয়েছে, আমি কথা বলতে বলতে এখন এগুলি বন্ধ হয়েছে। আজকে সাধারণ একজন মানুষকে ধরে নিল, আইবি গর্জন করে উঠবে, যা মিডিয়ার সামনে চলে আসবে অনেক কথা। সুতরাং এখন এই সমস্ত বাদ দিয়ে মানুষের কাতারে আসেন, ওই শ্যামলকান্তি স্যারকে যেভাবে চর মেরেছিলেন সেগুলি বন্ধ করেন, দমকানো বন্ধ করেন। আপনি আপনার কর্মচারী কাজলকে মেরে গলায় জুতার মালা পরিয়ে আপনি বের করে দিয়েছেন, আবার কি কারণে জানি তাকেই মাথায় তুলেছেন, ওই রাজাকারের ছেলেকে দিয়ে সমস্ত কিছু লুটপাট করে খাচ্ছেন।
আপনারা যখন যা খুশি যাকে তা বলবেন না। একটি কথা মনে রাখবেন, মায়ের জাত সম্মান করে কথা বলবেন। আপনার মাও নারী, আপনার বউ নারী, আপনার তিনটা মেয়ে আছে, আপনি কাকে কি বলেন কথা হুশ করে বলেন না, হুশ করে কথা বলবেন, ক্ষমা চাওয়ার কথা বলেন, আপনি আপনার ভাই ব্রাদারের কথা বলেন। যারা তৌকিকে হত্যা করেছে তাকে ক্ষমা চাইতে বলেন, যারা এই শহরের অগণিত মানুষকে লাঞ্ছিত করে, শিক্ষককে লাঞ্ছিত করে, মা বোনদের লাঞ্ছিত করে, তাদের জন্য আপনি ক্ষমা চান, আপনি আমাকে ক্ষমা চাইতে বলেন কেন? এত বড় দুঃসাহস আপনার কোত্থেকে হয়? দুঃসাহস বেশি দেখাবেন না মিস্টার উসমান, কখনো কিছু বলি নাই আপনাদের, বলার যখন সময় আসবে তখন আপনি পালাতেও পারবেন না। যাই হোক, আমি মাপ চাচ্ছি আমার মা বোনদের কাছে যে আজকে আমি অনেক কথা বলে ফেলেছি। কথা এই জন্য বলেছি, মা বোনরা কিন্তু অত্যন্ত সাহসী, আপনাদের সাহস নিয়ে আগে আসতে হবে। আপনাদের যদি কেউ জুজুর ভয় দেখে তাহলে আপনারাও কীভাবে কী করতে হবে আপনারা জানেন, আমাকে বলতে হবে না। সাহস মানুষের বড় জিনিস। মুক্তিযোদ্ধারা আমাদের সাথে আছে কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে, অনেক বয়স হয়েছে, তারা একবার রণাঙ্গনে গিয়েছে, যুদ্ধ করেছে, আর কত যুদ্ধ করবে? আর তো যদি এখন ওনারা আমাদের সাহস দিবে, আমাদের পাশে থাকবে, ওনাদের দেখে দেখে আমরা সাহসী হবো ইনশাল্লাহ। যাই হোক, কথা শেষ করছি, আমরা এই পাঠাগারের ভবনটি সবাইকে নিয়ে এখন উদ্বোধন করব এবং আমরা তারপরে রূপালীতে যে রাস্তাটি উদ্বোধন করব। আমি আপনাদের কথা দিচ্ছি, একমাত্র আল্লাহ যেহেতু চ্যানেল মালিক, আল্লাহ যা করবে সেটাই শিরোধার্য, কিন্তু আমি আপনাদের পাশে আমিত্ব আছি, আপনাদের পাশে থাকতে চাই শেখ হাসিনার কর্মী হয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় তু শেখ হাসিনা।